हाँ दीजिए। और सब टेस्ट करना है मुझे, ये भी खांसी है। हाँ सब दो मुझे टेस्ट करना है। तो वेस्ट खांसी तो ऐसे ओखानकार उधर लोकल खाना खाची। तो ओ ओ मछली वाला भी डाल देना, हम 100 पैसा दे देंगे। ये देखो ये जे मांस शाक आदि क्या है। तो उसमें फिश ना, फिश भी डाल देना, हम एक्स्ट्रा पैसा दे देंगे। फिश जस्ट टेस्टिंग ना। आउट टेस्ट दिस। हां तो আমি খাসিদের এখানকার লোকাল খাবার খাচ্ছি কে সকালবেলা ব্রেকফাস্ট। সকালবেলা ব্রেকফাস্টে দেখো মাছ আছে, দেশি চিকেন আছে, এখানকার শাক আছে, প্লাস মাশরুম আছে, আর চাটনি আছে, রাইস আছে, আর ওরা খাবে হচ্ছে চা। এই দাদা খেয়ে নেচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, এখানে ওয়েস্ট খাসিতে এখানে আজকে ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্টে এখানে রাইস, দুই তিন রকম সবজি, চিকেন, ফিশ দিয়ে 60 টাকা। তো খুব ভালো, মানে খুব সুন্দরভাবেই ব্রেকফাস্টটা করলাম। হোটেলটার নাম হচ্ছে বাসাইমতি হ্যাঙ্গি ডাই জাসা। তো এখানে তোমরা এলে অবশ্যই এখানে ব্রেকফাস্ট করতে পারো, খুবই সস্তা। তো সমস্যা একটাই যে ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা প্রবলেম হয়, ওরা অ্যাকচুয়ালি হিন্দি ইংরাজি কিছুই বোঝে না, মানে খাসি ল্যাঙ্গুয়েজ হলে ভালো বোঝে আর কি। তো যেহেতু আমাদের যে ড্রাইভার দাদা ছিল, ও যেহেতু এখানকার লোকাল খাসি ছেলে, তো সুতরাং ওর পক্ষে খুব সহজে ভাষা বোঝা সম্ভব হয় আর কি। ঠিক আছে, আমলা সব জিনিসগুলো আছে এখানে। আচার, এটা বাসকরোলের আচার না, বাসকরোল, এই যে বাসকরোল আচার, নানান রকম আচার রয়েছে। ও বেবি, দেখো কি সুন্দর, কি সুন্দর পাহাড়ি গ্রাম, তার মাঝখানে সকালে ব্রেকফাস্টটা করলাম। তো খুব ভালো লাগলো, একদম ছোট্ট একটা জায়গা। তো আজকের ব্রেকফাস্ট আমরা করলাম এখানে।